নাকি মদের দোকানের দাবি করেছিলাম, এই অঞ্চলে মদের দোকান গড়ে উঠুক। বলুন আপনারা, দীর্ঘ 40-50 বছর থেকে হাসপাতালের দাবি করা হচ্ছে, একটা হাসপাতাল দিতে পারে না এই কংগ্রেস বিজেপির সরকার। আর আমাদের রাজ্যের আবগারী মন্ত্রী তাতাই তাতাই নাচছেন যে রাজস্ব আদায় হয়েছে মদের নামে, বৃহৎ রাজস্ব আদায়। সেই রাজস্ব আদায়ের মধ্যে দিয়ে কার উন্নয়ন হয়েছে বলুন? এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে না আপনার আমার পরিবারের মনুষ্যত্বের অঞ্চলের ধ্বংস হয়েছে বলুন? এই যে ঘটনাগুলো ঘটল দুয়ার বন্ধের, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা যে আজকে ছিল তাহানি ঘটছে, তার মূলে কে দায়ী কে? এই মদ বিক্রি বরাকবাসী। আজ কাছাড় জেলার দুয়ারবন্দ অঞ্চলে তীর মদ সর্বপ্রকার জুয়া ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং গণমাধ্যমে অবাধ অশ্লীলতার প্রদর্শন বন্ধ করার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিল অঞ্চলের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উল্লেখিত দাবিগুলো নিয়ে স্লোগান মুখরিত করে তুলল। এই বিক্ষোভ মিছিল যৌথভাবে আহ্বান করে ছাত্র সংগঠন AIDS ও যুব সংগঠন AIDY ও এবং মহিলা সংগঠন AIMSS। এখানে বলা যেতে পারে বর্তমানে নারী নির্যাতন এবং মদ ড্রাগস জুয়া ও অশ্লীলতার প্রচার দিন দিন বেড়েই চলেছে, ফলে নারী ও শিশুরা নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এই বৃহত্তর দোয়ারবন্দ এলাকায় সাম্প্রতিককালে শিশু কন্যা ও মহিলাদের শ্লীলতাহানির বহু ঘটনা ঘটছে। বহু ঘটনা যদিও সামাজিক কারণে প্রকাশ্যে আসেনি, কিন্তু যেগুলো প্রকাশ্যে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলের নারী ও শিশুরা মোটেই নিরাপদ নয়। এসব ঘটনার জন্য দায়ী মদ ড্রাগস জুয়া ও অশ্লীলতার ঢালা ও প্রচার ও প্রসার। অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে এগুলো শক্ত হাতে দমন করার পরিবর্তে সরকারের পক্ষ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে অবাধে মদ বিক্রির লাইসেন্স প্রদান করা হচ্ছে, ফলে চরম অত্যাচারের শিকার হচ্ছে নিরপরাধ শিশু ও মহিলারা। অন্যদিকে স্মার্টফোনে পর্ন ছবি দেখার সুযোগ থাকায় বিকৃত মানসিকতার সৃষ্টি হচ্ছে এবং শিশু থেকে বৃদ্ধারা পর্যন্ত যৌন লাঞ্ছনার শিকার হচ্ছে। এছাড়াও যত্রতত্র বিভিন্ন ধরনে জুয়া চালু থাকার নিম্ন আয়ের সাধারণ মানুষেরা সহজ উপায়ে অর্থ লাভ করার আশায় তাতে যুক্ত হয়ে উপার্জনের সবটুকু হারিয়ে সর্বশান্ত হচ্ছে, ফলে তাদের পরিবারের সদস্যরা অর্ধাহারে অনাহারে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। এছাড়াও এর ফলে বহু ছাত্রছাত্রী আর্থিক অভাবে পড়াশোনা ছাড়তেও বাধ্য হচ্ছে। আপনারা এই খবরটি দেখছেন শিলচর থেকে রূপক চক্রবর্তীর প্রতিবেদনে। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ফিরে আসছি অন্য আপডেট নিয়ে। আমরা কি মদের দোকানের দাবি করেছিলাম? এই অঞ্চলে মদের দোকান গড়ে উঠুক। বলুন আপনারা, দীর্ঘ 40-50 বছর থেকে হাসপাতালের দাবি করা হচ্ছে, একটা হাসপাতাল দিতে পারে না এই কংগ্রেস বিজেপির সরকার। আর আমাদের রাজ্যের আবগারী মন্ত্রী তাতাই তাতাই নাচছেন যে রাজস্ব আদায় হয়েছে মদের নামে, বৃহৎ রাজস্ব আদায়। সেই রাজস্ব আদায়ের মধ্যে দিয়ে কার উন্নয়ন হয়েছে বলুন? এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে না আপনার আমার পরিবারের মনুষ্যত্বের অঞ্চলের ধ্বংস হয়েছে বলুন? এই যে ঘটনাগুলো ঘটল দুয়ার বন্ধের, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা যে আজকে ছিল তাহানি ঘটছে, তার মূলে কে দায়ী কে? এই মদ বিক্রি, সমস্ত কিছু মনুষ্যত্ব ধ্বংসকারী মদ, এবং তাকে ট্যাক্স আদায়ের নামে, এই ট্যাক্স আদায় করে যদি জনগণের জীবন রক্ষা না হয় তাহলে এই ট্যাক্স আদায় করে লাভ কি? এটা কি জনগণের সরকার নয় বলুন? তাই বন্ধুগণ ভাবতে হবে, আপনার পরিবার আমার পরিবার পরবর্তী জেনারেশনকে যদি মনুষ্যত্ব নিয়ে যদি মানুষের মতন মানুষ হয়ে গড়ে তুলতে হয় তাহলে তার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে, প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে,
নাহলে আপনার আমার ঘরকে রক্ষা করতে পারবো না। মনে করবো আমি তো ঘরে মদ খাই না, আমার ঘরের কেউ মদ খায় না, তাহলে আমি যাবো না, এই আন্দোলনের দরকার নেই। কিন্তু বাঁচতে পারবেন না, এটা ভয়ানক ব্যাধি, সমস্ত পরিবারকে একদম ধ্বংস করে দিবে। তার বিরুদ্ধে তীব্র আওয়াজ গড়ে তুলুন এবং হাসপাতাল দাবি উঠান। এই অঞ্চলের সংগ্রামী বহু মানুষ যারা হাসপাতালে আন্দোলন করেছিলেন, তারা আজ নেই, জায়গা বন্ধ আদায় করেছিলেন হাসপাতালের জন্য। পরবর্তী বিভিন্ন সরকার এসেছিল, কিন্তু হাসপাতালকে গড়ে দিতে পারলো না। তাই বন্ধুগণ, মদের দোকান বন্ধ করতে হবে, না হলে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। এই আহ্বান রেখে পরবর্তী সময়ে আন্দোলনের ময়দানে আপনারা সামিল হবেন, এই আশ্বাস এবং এই বিশ্বাস রেখে তিনি সংগঠনের তরফ থেকে এখানে আন্দোলন কর্মসূচি এখানেই আজকে সমাপ্তি ঘোষণা করছি। গণমাধ্যমে অশ্লীলতার প্রদর্শন বন্ধ করো, মদ নয় সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তীর মদ জুয়া অশ্লীলতার প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে, তীর মদ